दुनिया आखिर सीखते हुए ईश्वर ही मार साया तले। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम। আমি আরহিকমা মডেল স্কুল এন্ড মাদ্রাসা থেকে নার্সারির বাংলা ভাষণের শিক্ষিকা মিত্র ইসলাম বলছি। আমার প্রিয় সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজ 10/6/2020 তারিখ, নতুন কিছু পড়া নিয়ে এসেছি। আজ আমরা পড়ব বাংলা এবং ইংলিশ। তাহলে চলো প্রথমেই আমরা বাংলা পড়ব। তোমরা সবাই বাংলা বই বের করো। বাংলা বই পেজ নাম্বার 15, বাংলা বই পেজ নাম্বার 15 বের করো। আমরা আকার, রশিকার, দীর্ঘিকার, রসুকার দিয়ে এতদিন শিখেছি, আজ আমরা দীর্ঘকার দিয়ে শিখব। দীর্ঘকার যোগে শব্দ ও বাক্য গঠন শিখব। তাহলে চলো আমার সাথে সাথে তোমরা পড়ো, তাহলে দেখবে তোমাদের পড়া মুখস্থ হয়ে গেছে। ক যোগ দীর্ঘকার সমান কয় দীর্ঘকারে কু। ধ যোগ দীর্ঘকার সমান ধয় দীর্ঘকারে ধু। ম যোগ দীর্ঘকার সমান ময় দীর্ঘকারে মু। বসুনর যোগ দীর্ঘকার সমান বসুনর দীর্ঘকারে রু। আমার সাথে সাথে তোমরা পড়ো। কয় দীর্ঘকারে কু প কুপ। ভয় দীর্ঘকারে ভু। মধন্য স দন্তন্য সরি মধন্য ভূষণ। সয় দীর্ঘকারে সু। তয়াকারে তা সুতা। ময় দীর্ঘকারে মু। লয়াকারে লা মুলা। নয় দীর্ঘকারে নু। পয়রসুকারে পু। বয়শূন্য র নূপুর। আমার সাথে তোমরা পড়ো। রয় দীর্ঘকারে রূপ রূপ। ধয় দীর্ঘকারে ধূপ ধূপ। ময় দীর্ঘকারে মু। লয়াকারে লা মুলা। নয় দীর্ঘকারে নু। বয়শূন্য র নূর। দয় দীর্ঘকারে দু। বয়শূন্য র দূর। ভয় দীর্ঘকারে ভূত ভূত। সয় দীর্ঘকারে সু ল শুল। সয় দীর্ঘকারে সু। তয়াকারে তা সুতা। তয় দীর্ঘকারে তু। লয়াকারে লা তুলা। ধয় দীর্ঘকারে ধু ল ধুল। কয় দীর্ঘকারে কু ল কুল। ম অন্তস্থ দীর্ঘকারে উ। বয়শূন্য র ময়ূর ময়ূর। অনেক সুন্দর একটা পাখি। নয় দীর্ঘকারে নু। ত দন্তন্য নতুন নতুন। ভয় দীর্ঘকারে ভু। ধ বয়শূন্য র ভূধর। ভয় দীর্ঘকারে ভু। মধন্য স মধন্য ন ভূষণ। দেখো এখন আমরা শব্দ দিয়ে কিভাবে বাক্য তৈরি করি। রসউট উট। ম বয়শূন্য র রসুকারে রু। ভয় দীর্ঘকারে ভু। মরে শিকারে মি। বয়শূন্য র মরুভূমির উট মরুভূমির। বর্গীয় জায়কারে যা। হয়কারে হাঁ। বর্গীয় জ জাহাজ। উট মরুভূমির জাহাজ উট মরুভূমির জাহাজ। নয় দীর্ঘকারে নু। বয়শূন্য র নূর। ন বয় দীর্ঘকারে বি। রস্বই নবী নূর নবী নূর নবী। তলবস সহকারে সে। মধ্যন্য স শেষ। ন বয় দীর্ঘকারে বি নবী নূর নবী শেষ নবী নূর নবী শেষ নবী। দেখো এটা একটা শব্দ, এটা একটা শব্দ, চারটা শব্দ মিলিয়ে একটা বাক্য তৈরি হয়েছে। এখানে নিচে দেখো বসন্ত রায়কারে রা। দন্ত সরস্বকারে সু ল রাসুল। নয় দন্ত নায়কের না। ম টরস্বিকারে টি নামটি রাসুল নামটি। তালব সরস্বকারে সু। দন্ত নরস্বিকারে নি শুনি রাসুল নামটি শুনি। অন্তস্থীয় জ খ দন্তন্য যখন রাসুল নামটি শুনি যখন। আমার সাথে তোমরা পড়ো। রাসুল নামটি শুনি যখন। দরসুকারে দু। বসনরা রসুকারে রু। দ দুরুদ। তালবস বসনরা রসিকারে রি। ফ শরীফ দুরুদ শরীফ। প ডবিন্দুরা রসিকারে রি পরি দুরুদ শরীফ পরি। ত খ দন্তন্য তখন দুরুৎ শরীফ পড়ি তখন।
রাসুল নামটি শুনি যখন দুরুদ শরীফ পড়ি তখন। তোমরা আমার সাথে পড়ো, দেখো আমরা এখন শিখবো খালি ঘর পূরণ করো। উপরে যে আমরা বাক্য তৈরিগুলো পড়লাম এগুলো থেকে খালি ঘর পূরণ করব আমরা। দেখো কি লেখা আছে, উট মরুভূমির ড্যাশ। উট মরুভূমির কি, আমরা এখানে কি দেখেছি দেখো, উট মরুভূমির জাহাজ। এখানে উট লেখা আছে, মরুভূমির লেখা আছে, এই খালি ঘরে কি লিখবো আমরা, জাহাজ। বর্গীয় জয়কারে যা, হয়কারে হা, বর্গীয় জ জাহাজ। উট মরুভূমির জাহাজ। আমার সাথে তোমরা পড়ো, তাহলে দেখবে ভিডিওটা দেখতে দেখতেই তোমাদের মুখস্থ হয়ে গেছে। উট মরুভূমির জাহাজ, উট মরুভূমির জাহাজ। দুই নাম্বার দেখো, ড্যাশ নবী শেষ নবী। কোন নবী? নূর নবী শেষ নবী। নূর নবী বলতে কাকে বুঝিয়েছে জানো? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে নূর নবী শেষ নবী, নন্তর নয় দীর্ঘকারে নু বয়স শূন্য র, নূর। নূর নবী শেষ নবী। তিন নাম্বার দেখো, দুরুদ শরীফ ড্যাশ। দুরুদ শরীফ আমরা কি করি, পড়ি। এই যে দেখো লেখা আছে দুরুদ শরীফ পড়ি, দুরুদ শরীফ পড়ি। প রবীন্দ্র রয় রসিকারে রি পড়ি, প রবীন্দ্র রয় রসিকারে রি পড়ি, দুরুদ শরীফ পড়ি। দেখো আমরা উত্তর পড়ব, প্রশ্নের উত্তর কি লেখা আছে এখানে। এক নাম্বার প্রশ্নে, শেষ নবী কে, তোমাদের প্রশ্ন করব শেষ নবী কে, শেষ নবী কে বলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখো তাহলে শেষ নবী কে প্রশ্নে আমাদের উপরে কি লেখা আছে, শেষ নবী কে, নূর নবী ই শেষ নবী। বলো তোমরা আমার সাথে, নূর নবী ই শেষ নবী। তারপরে দেখো দুই নাম্বার প্রশ্ন কি লেখা আছে, রাসুলের নাম শুনে কি পড়ি, রাসুলের নাম শুনে কি পড়ি, রাসুলের নাম শুনে দুরুদ শরীফ পড়ি, রাসুলের নাম শুনে দুরুদ শরীফ পড়ি। মরুভূমির জাহাজ কি, মরুভূমির উটকে মরুভূমির জাহাজ বলা হয়, তাহলে আমরা বলবো উট মরুভূমির জাহাজ, উট মরুভূমির জাহাজ। দেখো দীর্ঘকার দিয়ে চারটি শব্দ গঠন, কি কি লিখেছি আমি, কয় দীর্ঘকারে কুপ কুপ, কয় দীর্ঘকারে কুপ কুপ, স দন্তন ষয় দীর্ঘকারে সু তয়কারে তা সুতা, দন্তন ষয় দীর্ঘকারে সু তয়কারে তা সুতা, দন্তন নয় দীর্ঘকারে নু বয়স শূন্য র নূর, দন্তন নয় দীর্ঘকারে নু বয়স শূন্য র নূর, ধয় দীর্ঘকারে ধূপ ধূপ, ধয় দীর্ঘকারে ধূপ ধূপ। তাহলে রস্যকার দিয়ে চারটি শব্দ কি, কূপ সুতা নূর ধূপ। তোমরা SW খাতায় খালি ঘর পূরণ করো, এই তিনটি এক দুই তিন এই তিনটি SW খাতায় লিখবে, আর রস্যকার দিয়ে চারটি শব্দ গঠন এই চারটি এক দুই তিন চার দিয়ে এই চারটি শব্দ SW খাতায় লিখবে, আর উপরের এই শব্দগুলো এবং এই বাক্য তৈরিগুলো তোমরা বানান করে বাসায় শিখবে, ঠিক আছে। চলো আমরা এখন বাংলার পরে ইংলিশ পড়ব। আজ আমরা ইংলিশ কি পড়ব দেখো, প্রোনাউন্সিয়েশন বাই টু লেটার্স, প্রোনাউন্সিয়েশন বাই টু লেটার্স পড়ব আজকে আমরা। PA পে থেকে PY পাই, চলো এটা আমরা আগে পড়ি। দেখো PA পে, PA পে, আমার সাথে সাথে তোমরা পড়ো তাহলে দেখবে তোমাদের মুখস্থ হয়ে গেছে। PA পে, PE পি, PE পি, PI পাই, PI পাই, PO পো, PO পো, PO পো, বলো PU পিউ, PU পিউ, PU পিউ, PY পাই, PY পাই, PY পাই। চলো আমরা আবার পড়ি, PA পে, PE পি, PI পাই, PO পো, PU পিউ, PY পাই। চলো এখন আমরা RA রে থেকে RY রাই পর্যন্ত পড়বো, আমার সাথে সাথে তোমরা পড়ো। RA রে, RA রে,
R A Re R E Re R E Re R E Re R I Right R I Right R I Right R O Ro R O Ro Bolo R O Ro R U Rio R U Rio R U কি হবে বলো Rio R Y Right R Y Right R Y Right তাহলে চলো আমরা আরেকবার শিখি R A কি হবে তোমরা বলো Re R E Re R I Right R O Ro R U Rio R Y Right চলো আমরা এস ডব্লিউ খাতায় কিভাবে লিখব দেখি দেখো আমরা এস ডব্লিউ খাতায় কিভাবে লিখেছি এরকম লম্বা করে লিখব আর অবশ্যই আমরা প্রনাউন্সিয়েশন স্মল লেটার লিখব দেখো পি আমাদের স্মল লেটার হয়েছে এ ও স্মল লেটার তো দেখো আমরা কিভাবে লিখেছি পি এ পে পি ই পি পি আই পাই পি ও কি হবে বলো গুড পো পি ইউ পি ইউ পি ওয়াই পাই আর এ রে আর ই রি আর আই রাই আর ও রো আর ইউ রিউ আর ওয়াই রাই এইভাবে মাঝখানের ঘরটা বাদ যাবে তারপরে এভাবে তোমরা সুন্দর করে এস ডব্লিউ খাতায় লিখবে এবং মুখস্থ করবে দেখো আমরা বাসায় কি এস ডব্লিউ করব বাংলা বই পৃষ্ঠা 15 দীর্ঘকার যোগে শব্দ বাক্য গঠন এই যে তোমাদের বইয়ে দীর্ঘকার দিয়ে শব্দ বাক্য গঠন এটার খালি ঘর আর দীর্ঘকার দিয়ে চারটি শব্দ এস ডব্লিউ করবে বাকিগুলো তোমরা শুধু পড়বে ইংলিশ প্রোনাউন্সিয়েশন বাই টু লেটার্স পি এ পে থেকে পি ওয়াই পাই ও আর এ রে থেকে আর ওয়াই রাই পর্যন্ত পড়বে এস ডব্লিউ খাতায় লিখবে আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ ইংলিশ নতুন কিছু শিখব আগামীকাল ইনশাল্লাহ আবার নতুন পড়া নিয়ে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিষ্কার পরিচ্ছন্ন থেকো বাসায় থেকো তোমরা শুনেছ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই অবশ্যই এবং অবশ্যই বাসায় থাকবে কিছুক্ষণ পরপর সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোবে বেশি বেশি তরল খাবার যেমন পানি দুধ স্যালাইন ইত্যাদি খাবার খাবে ভিটামিন সি যুক্ত খাবার খাবে পুষ্টিকর খাবার খাবে বাসায় খেলাধুলা করবে বাবা মায়ের কথা শুনবে সময় মতো নামাজ পড়বে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম